পারিবারিক জমি সংক্রান্ত দখল করা নিয়ে বিবাদ, আর এই বিবাদে সংঘর্ষে জড়িয়ে পড়লেন একই পরিবারের দুই ভাই। আক্রান্ত ভাই সহ পরিবারে আহত দুজনকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার দুপুরে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটে চাঁচল থানার গোবিন্দপাড়া শিমুলতলা এলাকায়। আহত দুই ভাইয়ের নাম শামসুদ আলম, আরেক ভাই মোহ উমা সিদ্দিক ভর্তি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা যায় ধারালো অস্ত্র দিয়ে মাথায় পিঠে কোপ মারা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ফোর বেঙ্গল। আচ্ছা, বাড়ি কোথায়? সিদ্দিক করা আছে, বাড়ি আমার চাঁচল থানা শিমুলতলা গ্রাম, পোস্ট অফিস হচ্ছে দামাইপুর। কি হয়েছিল? ভাইয়ে ভাইয়ে মারপিট হয়েছে। কি নিয়ে? জমি জায়গা নিয়ে, আর মানে একটা ছবি করা নিয়ে। মানে একজনের ঘর হবে, ঘরটা হয়নি, ওই ঘরটার জন্য ও বলেছে যে আমাকে তোমার ঘরের ছবিটা করতে দাও। আমার ঘরের ছবি কেন তোমাকে করতে দেবো? ওর ভিতরে কে মেরেছে? কে মেরেছে? দাদাতে মেরেছে। আচ্ছা, দাদার নাম কি? আকমাল হোসেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।